فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. من প্রশ্ন করেছেন যে লুডু খেলা জায়েজ কিনা। দেখেন, এই ধরনের খেলা, দাবা, লুডু, ক্যারাম বোর্ড, তারপরে এই যে পাশা জাতীয় যে খেলাগুলো আছে, সবই এগুলো হচ্ছে মানে হারাম খেলা, এগুলো নিষিদ্ধ খেলা, এগুলো শুধু সময় নষ্ট করে, এগুলো ইসলাম সাপোর্ট করে না। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, যেটা আপনি মুসলিমের 2260 নম্বরে, আবুদাউদে 4939 নম্বরে এবং ইবনে মাজার 3763 নম্বরে হাদিসটা পাবেন। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিন্নার দশির ফাকা আন্নাবা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি। যে ব্যক্তি পাশা জাতীয় খেলা খেললো, সে যেন তার হাতকে শুকুরের রক্তে রঞ্জিত করলো, শুকুরের রক্তে রঞ্জিত করলো। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও হাদিস আছে, যেটা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাইবা বিন নার্দ ফাকাদ আসাল্লা রাসূলু। যে ব্যক্তি পাশা জাতীয় খেলা খেললো, যে ব্যক্তি পাশা জাতীয় খেলা খেললো, সে ব্যক্তি আল্লাহ তার রসুলের নাফরমানি করলো। হাদিসটা আপনি আবুদাউদের 4938 নম্বরে পাবেন এবং আপনার শেখ আলবানির বই সহিহুল জামির 6529 নম্বরে পাবেন। অতএব এই খেলাগুলো সব নিষিদ্ধ খেলা, এগুলো শুধু কেবল সময় নষ্ট করা।